নমস্কার, ড্রিম ইলেকট্রিক বাইকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি ব্লু কালারের ওরেভা গাড়ি। আগের দিন প্লাস্টিকে মোড়ানো ছিল বলে বোঝা যায়নি, আজকে খোলা হয়েছে। এই যে ওরেভার লুকসটা, অনেক বড় গাড়ি এটা, আর লুকসটা দেখুন, সামনে টেলিস্কোপিক সাসপেনশন, আপনার অ্যালয় হুইল রয়েছে, একটি ইলেকট্রিক গাড়ি, সামনে আপনার এলইডি লাইট রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে ইন্ডিকেটর নিচেও জ্বলছে, ওপরে লুকিং গ্লাসও জ্বলছে। পার্কিং লাইটটাকে অন করো, হেডলাইটের সঙ্গে পার্কিং লাইট আছে। হেডলাইটটাকে পুরোপুরি না অন করে, প্রথমে একবার সিঙ্গেল অন করে, বন্ধ করো, পুরো বন্ধ করো, একবার সিঙ্গেল অন করো, দেখো পার্কিং লাইট জ্বলবে। হ্যাঁ, এই দুটো পার্কিং লাইট জ্বলেছে। এবারে হেডলাইটটাকে আরেকবার অন করো, পুরোটা অন করো। এলইডি হেডলাইট, এবার পাস লাইটটাকে একবার দেখো, পাস লাইট, পাস লাইট, ওটা ইন্ডিকেটর, পাস লাইট, ইন্ডিকেটর বন্ধ করে দেখাতে হয় আরেকবার। হ্যাঁ, এটা পাস লাইট, আপার ডিপার দেখতে পাচ্ছেন, ডিজিটাল ওডোমিটার, অলরেডি চার্জ হচ্ছে, লিথিয়াম ব্যাটারি চার্জ হচ্ছে, এর মধ্যে 48 ভোল্ট করে লিথিয়াম ব্যাটারি আছে। আমরা চার্জ করছি 48 ভোল্ট 4 অ্যাম্পিয়ার দিয়ে, 48 ভোল্ট 4 অ্যাম্পিয়ার, এটা 54 ভোল্ট পর্যন্ত উঠবে ভোল্টেজটা। এখানে দেখতে পাচ্ছেন রেড মানে হচ্ছে চার্জ হচ্ছে, আর গ্রিন হয়ে গেলে এটা ফুল চার্জ হয়ে যাবে, আর এইটা হচ্ছে ফ্যান। এখানে ব্যাগ ঝোলানোর জন্য একটা জায়গা দিয়েছে, এইখানেও বাজারের ব্যাগ ঝোলানোর জন্য জায়গা দিয়েছে, একটা ছোট একটা ডিকি স্পেস আছে। এখানে দেখতে পাচ্ছেন কত কিলোমিটার চলবে সেটা দেখাবে, আর এটা কত ভোল্টেজ, এরকম 52.8 ভোল্ট পর্যন্ত চার্জ হয়েছে। আমরা এবার ডিকি স্পেসটা দেখাবো, এখানে ডিকি স্পেসে দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিস রাখার জায়গা আছে। ওরে এবার সার্টিফিকেট রয়েছে, ব্যাটারি ওয়ারেন্টি কার্ড আছে, মোবাইল চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে, এটা এমসিভি, কোনো ফল্ট হলে এমসিভিটা বন্ধ হয়ে যাবে, গাড়িটিকে বাঁচাবে। এলিগেন্ট ফিনিশিং দিয়েছে সিটের নিচটা, এটা হচ্ছে ব্যাকলাইট, এবং ব্যাকলাইটটা অন করে সাইড অন করে দেবো। ব্যাকলাইট ইন্ডিকেটার না, ব্যাকলাইট চলবে ব্রেক মারলে, ব্রেক মারো, বুঝেছো, না মারলেও জ্বলছে, কিন্তু এটা দিনের আলো অতটা বোঝাচ্ছে না যে জ্বলছে। ঠিক আছে, এবার স্পিডটা দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন 29 স্পিড উঠছে নর্মাল স্পিড মোডে। ঠিক আছে, এবার একটা বুস্ট মোড আছে, আমরা যদি বুস্ট মোডে চালাই গাড়িটিকে তাহলে এটা 34 দেখাচ্ছে, 34 প্রায় 40 অ্যাবাভ স্পিডে দৌড়াবে গাড়িটি। প্রায় ভালোভাবে দুজন বসার মতন সিট আছে, অনেক বড় সিট, সামনে ফুটরেস্টও অনেক বড়, ফুটরেস্ট, গ্যাস সিলিন্ডার 20 লিটারের, জলের ড্রাম সবই এর মধ্যে কেটে যায়। একটু টেস্ট ড্রাইভ করিয়ে দেখাবো গাড়িটিকে, চার্জার থেকে গাড়িটিকে ইয়ে করবো। প্রথমে সুইচ অফ করলাম, চার্জার ওখানে বন্ধ হয়ে গেল, তারপর এখান থেকে আমরা চার্জটা খুললাম। এটা মধ্যে ঢুকিয়ে দাও, ওটা না,
ওটা না ওটা না এই যে এইটা ওটা না ওইটা রে এখানে দেখবেন যখনই আমরা ডিসপ্লেটাকে অন করব তখন দেখুন অনেকগুলো সিস্টেম দেখাচ্ছে। এই সিস্টেমগুলো দেখুন একটু পরে চলে যাবে, ঠিক আছে? দেখুন যখনই অন করছি অনেক সিস্টেম দেখাচ্ছে, কিন্তু তারপরে সিস্টেমগুলো চলে যাচ্ছে। তার মানে এই সবকটা সিস্টেম আপনার ওকে আছে। যদি সিস্টেম কোনো একটা জ্বলে থাকে তাহলে আপনি গাড়িটা, আপনি মেকানিক না হওয়া সত্ত্বেও বুঝে যাবেন যে গাড়িটাতে একটু দূর থেকে দেখুন গাড়িটাতে আপনার কোন সিস্টেমটা খারাপ হয়েছে। সুতরাং খুব উন্নত টেকনোলজি দেওয়া হয়েছে গাড়িটার মধ্যে, ঠিক আছে? আরেকবার দেখিয়ে দেবো, এটা ইন্ডিকেটার রয়েছে, ঠিক আছে? এখানেও ইন্ডিকেট করছে, এখানে লুকিং গ্লাস ইন্ডিকেট করছে, ডান দিকেও ইন্ডিকেট করছে, ঠিক আছে? ইন্ডিকেটার বন্ধ করে আমরা পার্কিং লাইট জ্বালাবো, পার্কিং লাইট জ্বলছে। তারপরে হেডলাইট জ্বালাবো, এটা হচ্ছে পাস লাইট, আর এটা হচ্ছে বুস্ট মোড, যখনই এটাতে মানে নর্মালি আমরা চালাবো তখন 25-29 ভিতরে চলবে। তারপরে যখনই আমরা এই সিস্টেমটাকে অন করে দেবো তখন এটা প্রায় 40-50 স্পিডে দৌড়াবে। এটা হচ্ছে ওভারটেকিং মোড বা বুস্ট মোড বলতে পারেন, ঠিক আছে? তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। করোনা আবহেই গত 3 দিন প্রেফের ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম, এবছরের সর্বোচ্চ দামে পৌঁছলো পেট্রোল। বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, কতটা বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম এবং বেড়ে কি হলো সরাসরি জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো আজকে যে দাম কলকাতায় দাঁড়িয়েছে, দেখা যাচ্ছে যে গতকাল থেকেই কলকাতায় পেট্রোলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং আজকে কলকাতায় দেখা যাচ্ছে যে পেট্রোলের দাম 92 টাকা পেরিয়ে গিয়ে 92.16 টাকায় দাঁড়িয়েছে। তার পাশাপাশি ডিজেলের দাম দাঁড়িয়েছে 85 টাকা, গতকালকে তা অতিক্রম করে গিয়েছিল, 85.45 টাকায় দাঁড়িয়েছে ডিজেলের দাম। ফলত আমরা যেটা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি, বলা যেতে পারে গত সপ্তাহে 2 তারিখ মে ভোটের ফলাফল বেরিয়েছে এবং তারপর মঙ্গলবার থেকে আবারও বেশ কিছুদিন দাঁড়িয়ে থাকার পর পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে শুরু করেছে। গত মঙ্গলবার থেকে আজকে পর্যন্ত যে দাম বৃদ্ধি, তাতে দেখা যাচ্ছে যে পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে 1.54 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে 1.84 টাকা। আমরা বিগত দিনেও বারবার করে দেখেছি যে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে পেট্রোলের দামের যে বৃদ্ধি সেটা চাইতেও বেশি বৃদ্ধি ডিজেলের দাম, যার ফলে পেট্রোল এবং ডিজেলের দামের যে পার্থক্যটা সেটা ক্রমশ কমে আসছে এবং ইতিমধ্যে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে 92 টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। আজকে যেরকম বললাম যে 92.16 টাকা কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে এবং ডিজেলের দামও কিন্তু 85 টাকা পেরিয়ে গিয়ে 85.45 টাকায় দাঁড়িয়েছে। এখন কতদিনে এই দাম নিয়ন্ত্রণে আসে বা কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখার। ধন্যবাদ সঞ্চয়। আনন্দ সকালের সময় একটা বিরতির।